মুবারক, ঈদ মুবারক, মুবারক সবাইকে, ঈদ মুবারক, মুবারক মুবারক, ঈদ মুবারক, মুবারক সবাইকে, ঈদ মুবারক, মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি পবিত্র ঈদুল আজহায় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে। আর আজকের বিষয় হচ্ছে আমাদের মাংস। ঈদুল আজহায় যেহেতু আমাদের বিশেষ করে আয়োজন করা হয়, মাংস দিয়ে খাবার তৈরি করা হয়, সেই কারণে আমাদের আজকের যে বিষয় তা হচ্ছে মাংস। আসুন আমাদের বিষয়ভিত্তিক আলোচনা শ্রবণ করার পূর্বেই নবী পাক সাহেবুল আলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত আমরা শুনে নেই। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ তাআলা আমার কবরে একটি ফেরেশতা নিযুক্ত করেছেন। আতাহু আসমাউল খালায়েক, যাকে বিশ্বজগতের আওয়াজ শ্রবণ করার ক্ষমতা দিয়েছেন। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ পাক পাঠ করবে, ওই ফেরেশতা তার নাম এবং তার বাবার নাম আমার নিকট পেশ করে, হাযা ফুলান ইবনু ফুলানিন কদ সাল্লা আলাইক, এবং ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন আজ হচ্ছে সায়েন্সের যুগ, আজ হচ্ছে ডিজিটাল যুগ। আজকে আমরা যে কারো নাম্বার যদি আমাদের কাছে চলে আসে, তো আমরা তাদের নাম সেভ করে নিই, তো আগামীতে তাদের যখনই কল আসে তো তাদের নাম চলে আসে। কিন্তু সায়েন্স এখনও এত বেশি ডেভেলপ করেনি যে ওই ব্যক্তির বাবার নামও চলে আসবে। কিন্তু কোরবান জান, আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই ওই ফেরেশতার যেই শ্রবণ শক্তির ক্ষমতা, ওই ফেরেশতার চেনার যে ক্ষমতা কতটুকু, দুরুদে পাক পাঠকারীর নাম শুধু জানে না সে, দুরুদে পাক পাঠকারীর ব্যক্তির নাম তো জানেই, বরং তার পিতার নামও জানে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে পেশ করে যে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ। কাজেই আসুন আমরা একবার মহব্বত সহকারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে চলমান, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ঈদে আমরা আনন্দিত হচ্ছি, ঈদ উদযাপন করছি। এই ঈদ উদযাপন করার পেছনে সবচাইতে বড় যেটি কারণ তা হচ্ছে কোরবানি, তা হচ্ছে পশু আনা জবেহ করা। তো এই যে আমরা কোরবানি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা কিছু পশু আমাদের জন্য হালাল করেছেন, আবার কিছু পশু আমাদের জন্য হারাম করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নেয়ামতের মধ্যে একটি নেয়ামত হচ্ছে মাংস। এই নেয়ামতটি অর্জন হয় বিভিন্ন হালাল পশুর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা কোরআনে পাকে হালাল পশুর ব্যাপারে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও হিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের জন্য হালাল করা হয়েছে বাঘহীন পশু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ঈদুল আজহায় গরু কিংবা খাসি কোরবানি করা হয় আত্মীয় স্বজন, পরিবার পরিজন ও দরিদ্রদের ভাগ দিয়ে, নিজেদের জন্য থাকে মাংসের এক ভাগ। কোরবানির মাংস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু অনেক খাবার, সেসব খাবার থেকে লোভ সামলে রাখা মুশকিল।
অনেকে ক্ষতিকর মনে করে গরুর মাংস খেতে ভয় পান। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে কি গরুর মাংস ক্ষতিকর? গরুর মাংসে আছে শরীরের জন্য প্রয়োজনীয় 9টি পুষ্টি উপাদান। সেগুলো কি? সেগুলো হলো প্রোটিন, জিঙ্ক, ভিটামিন B12, সেলেনিয়াম, আয়রন, রিবোফ্লেভিন, ফসফরাস, নায়াসিন এবং ভিটামিন B6। উপকারিতার পাশাপাশি গরুর মাংসের আছে আবার কিছু ক্ষতিকর দিকও। আসুন আমরা আজকে জানবো যে মাংসের উপকারিতা এবং অপকারিতা। তার পূর্বে আমরা জেনে নেই যে মাংসেরও প্রকারভেদ আছে। জি প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এর আগে আমরা হয়তো বা জানি যে মাংস তো আছে, মাংস, গরুর মাংস, খাসির মাংস, অন্যান্য মুরগির মাংস, মাংসেরও প্রকারভেদ রয়েছে। জি, মাছ ও মুরগির মাংসকে বলা হয় হোয়াইট মিট এবং চতুষ্পদ প্রাণীর মাংসকে বলা হয় রেড মিট। প্রিয় দর্শক মণ্ডলী, গরুর মাংসের উপকারিতা কি? শিশুর বৃদ্ধিতে সহায়ক এমন এমন দৃশ্য, এমন এমন এই মাংসে উপাদান আমরা পাই যা আমাদের শিশুদের জন্যে, বড়দের জন্যে খুবই উপকারী। গরুর মাংস খেলে তা আমাদের বুদ্ধি, বৃত্তিক গঠন, শারীরিক বর্ধন ও রক্ত বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 85 গ্রাম গরুর মাংসে 9 থেকে 13 বছর বয়সী শিশুর দৈনিক চাহিদার 125% ভিটামিন B12, 90% প্রোটিন, 32% আয়রন, 29% নায়াসিন, 74% জিঙ্ক আর 42% হচ্ছে সেলেনিয়াম, 32% ভিটামিন B6 আর 23% রিবোফ্লেভিন এবং 16% ফসফরাস থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, শরীরে খনিজের অভাবে সৃষ্ট অসুখ বিসুখ দূর করতে কাজ করে গরুর মাংস, কারণ এটি খনিজ লবণের দুর্দান্ত উৎস। গরুর মাংসে থাকে জিঙ্ক, ফসফরাস, সেলেনিয়াম এবং প্রচুর লৌহ। এই মাংস ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস। গরুর মাংস ভিটামিন B3, B6, B12 ইত্যাদি ভিটামিনের যোগান দেয়। জি প্রিয় দর্শক মণ্ডলী, গরুর মাংস প্রোটিনের ভালো উৎস। মানুষ ছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেকে মেলে প্রোটিন। এই প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিড কাজে লাগে হাড় ও মাংসপেশি ভালো রাখতে। প্রতি 100 গ্রাম গরুর মাংসে পাওয়া যায় 22% 6 গ্রাম প্রোটিন। আমাদের সুস্থতার জন্য জিঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ আর জরুরি উপাদান। এটি আমাদের শরীরের কোষ ভালো রাখে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। দর্শক মণ্ডলী, 85 গ্রাম গরুর মাংস খেলে তা দৈনিক জিঙ্কের 39% পূরণ করে। প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলেন। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়া আলার অসংখ্য নেয়ামত রয়েছে, কিন্তু ওই সকল নেয়ামত যদি আমরা মধ্যম পন্থায় পানাহার করি, মধ্যম পন্থা অবলম্বন করি, তখন আমাদের জন্য রয়েছে স্বাস্থ্যবান হওয়ার উপকারিতা। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকে অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলেন, এতে বাড়ে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি। কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরও বড় বড় অসুখ দেখা দিতে পারে, তাই অতিরিক্ত গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। ঈদুল আজহায় ঘরে ঘরে আমাদের মাংস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রয়েছে, তা আমরা ঈদুল আজহায় গরুর মাংস তো আহার করব, কিন্তু প্রয়োজনের অধিক না। যদি প্রয়োজনের অধিক করি তাহলে আমাদের জন্য রয়েছে কোষ্ঠকাঠিন্য, রোগে আমরা সম্মুখীন হতে পারি। গরুর মাংসের সঙ্গে নানা ধরনের সবজি মিলিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, অতিরিক্ত গরুর মাংস খাওয়া মোটেও উপকারী নয়,
তাই খেতে যতই ভালো লাগুক না কেন, গরুর মাংস খেতে ভালো লাগবে না এমন তো হবে না। আর সেই মাংস যদি হয় কোরবানির পশুর, তখন তার স্বাদটা আরও বেড়ে যায়। আমাদের অন্যান্য দিনের যে পশুর মাংস, তার চেয়ে বেশি সুস্বাদু হচ্ছে কোরবানির পশুর মাংস। কেন? এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষে কোরবান করা পশু। আর এই কোরবানির পশুর যে গোস্ত, এটার যে মাংস, এটার সুস্বাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাংসে স্বাদই আলাদা রেখেছেন। তাই এই স্বাদ ভালো থাকার কারণে আমরা যাতে বেশি খেয়ে না নিই, যদি আমরা বেশি খেয়ে নেই তাহলে এটি আমাদের জন্য মোটেও উপকারী নয়, উপকারী হবে না। তাই খেতে যতই ভালো লাগুক না কেন, গরুর মাংস খেতে হবে পরিমিত। চিকিৎসকদের মতে সপ্তাহে পাঁচ বেলা, চিকিৎসকগণ বলেন যে সপ্তাহে পাঁচ বেলা গরু, খাসি কিংবা ভেড়ার মাংস খেলে বাড়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। সেই সঙ্গে প্রক্রিয়াজাত লাল মাংস খেলে তা মৃত্যু ঝুঁকে আরও বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি হয়তো জেনে থাকবেন যে গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, কারণ এতে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ রক্তচাপ সৃষ্টিতে বা বাড়াতে কাজ করে সোডিয়াম, তাই গরুর মাংস খেলে হতে পারে উক্ত রক্তচাপ, সেখান থেকে দেখা যায় হৃদরোগ ও স্ট্রোকের মতো সমস্যা। প্রিয় দর্শক, দৈনিক আমরা কতটুকু গরুর মাংস খেতে পারি এই জিনিসটাও লক্ষণীয়। আমাদের বাড়িতে, আমাদের বাসায় এখন ঈদুল আজহার সময় চলমান, তো এই ভেবে আমাদের বাসায় গোস্ত রয়েছে, মাংস রয়েছে, বেশি যদি আমরা খেয়ে নেই তাহলে আবার আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক গরুর মাংস খেতে পারবেন 85 গ্রাম। 85 গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খেলে তা আপনার দৈনিক ক্যালোরির চাহিদার 10% পূরণ করবে। রান্না করা 3 টুকরা মাংসে 85 গ্রাম হয়, তাই চেষ্টা করুন দিনে 3 টুকরার বেশি মাংস না খেতে। যদি একেবারে আরও বেশি মাংস খেয়ে ফেলার ভয় থাকে, তবে সপ্তাহে 2 দিনের বেশি গরুর মাংস না খাওয়াই ভালো। প্রিয় দর্শক মণ্ডলী, ঈদুল আজহা আমাদের মাঝে চলমান, তো ঈদুল আজহায় ঘরে আমাদের মাংস রয়েছে, তাই ভেবে আমরা বেশি মাংস যদি খেয়ে নেই তাহলে আমরা আবার আমাদের অসুখ হতে পারে, আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় নেয়ামত যে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে, তাই ভেবে আমরা কুরবানির গোস্ত, কুরবানির মাংস আহার তো করব, কিন্তু পর্যাপ্ত পরিমাণে, পরিমিত অবস্থায়। বেশি যদি আমরা করে নিই তাহলে আমাদের স্বাস্থ্য বিনষ্ট হতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যে মাংসের উপকারিতা কী কী। আজ লোকেরা বিভিন্ন পেরেশানিতে জর্জরিত, সামাজিক, মানসিক, শারীরিক, আর্থিক, যেদিকেই তাকাই না কেন বর্তমানে স্বাস্থ্যবান থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজ স্বাস্থ্যবান এর সংখ্যা খুবই কম। যে কোনো ব্যক্তির কিছু না কিছু সমস্যা, রোগ আছেই, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের দীন ইসলাম, যা কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয় দীন, মাননীয় ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার নিকট ইসলাম ধর্ম। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের দীনে ইসলামে প্রত্যেক বিভাগে আমাদের পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। শুধু আখিরাতে, শুধু ইবাদতে নয়, আমাদের দীনে ইসলাম এমন কোনো বিভাগ নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে, যে বিভাগে আমাদের দিক নির্দেশনা দেয়নি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামী শিক্ষা যেখানে আকায়েদ, ইবাদত, আখলাক, চরিত্র ইত্যাদির দিক নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনইভাবে স্বাস্থ্য, সুস্বাস্থ্য থাকার জন্য আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা ইসলাম আমাদের দিয়েছে। আসুন, স্বাস্থ্যবান থাকা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জীবনের 3টি দিক লক্ষ্য করুন।
পানাহার ও প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, স্বাস্থ্য সুরক্ষার জন্য খাদ্য মেরুদণ্ডের ন্যায় ভূমিকা পালন করে। প্রকাশ্য যে পানাহার ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না, কিন্তু এই পানাহারে মধ্যম পন্থা অবলম্বন করা অতি জরুরি। মধ্যম পন্থায় খাবার পানাহারের মাধ্যমেই মানুষ স্বাস্থ্যবান থাকতে পারে। আমরা ভাবি কি পেট ভর্তি করে খাবার খেলে মানুষ স্বাস্থ্যবান হবে, মোটা তাজা মানুষকে আমরা ভাবি সে স্বাস্থ্যবান। প্রিয় দর্শক মণ্ডলী, যে মোটা তাজা সে স্বাস্থ্যবান না। স্বাস্থ্যবান হচ্ছে সেই যে প্রত্যেকটি কাজ স্বাবলম্বীভাবে সে করতে পারে। আপনি দেখেন যাদের ওজন বেড়ে যায় আমরা ভাবি তারা হচ্ছে স্বাস্থ্যবান না। প্রিয় দর্শক মণ্ডলী, তারা খুবই কষ্টের মধ্যে আছে। তো স্বাস্থ্যবান কীভাবে থাকতে হবে আসুন আমরা জানি। যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পানাহারের অবস্থা কেমন ছিল, আর এই মধ্যম পন্থায় খাবার পানাহারের মাধ্যমেই যে আমরা স্বাস্থ্যবান থাকতে পারবো, মধ্যম পন্থায় পানাহার কাকে আমরা বলতে পারি? প্রিয় দর্শক মণ্ডলী, কোরআনে মজিদ ফুরকানে হামিদ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, যে নির্দেশনায় ডাক্তারদের পুরো গবেষণা মাত্র তিনটি বাক্যে নিহিত। আল্লাহু আকবর কবিরা। কোরআন ইরশাদ করছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো আর প্রয়োজনের অধিক পানাহার করো না। পানাহারে মধ্যম পন্থায় অবলম্বন করা। প্রিয় দর্শক মণ্ডলী, পানাহারে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। এত বেশি পানাহার অনুচিত যাতে পাকস্থলীর অবস্থা খারাপ হয়ে যায়। প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পানাহারের ধরনটিতে একজন ব্যক্তির স্বাস্থ্যবান থাকার জন্য খুবই সুন্দর দিক নির্দেশনা রয়েছে। জি প্রিয় দর্শক মণ্ডলী, খাবার আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা, খাবার ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আমাদের প্রত্যেক দিন খাবার প্রয়োজন, তো খাবারেরও কিছু আদব কায়দা নিয়ম কানুন রয়েছে। খাবারের আগে ও পরে দোয়া পাঠ করা, ক্ষুধা না লাগা পর্যন্ত পানাহার না করা, পেট ভর্তি করে না খাওয়া, হেলান দিয়ে না খাওয়া, তিন আঙ্গুল দিয়ে খাওয়া, কেননা এটি হচ্ছে সুন্নতে মুবারকা। খাবারের ত্রুটি বের না করা, আমাদের মাঝে আমাদের ভিতরে এটি অভ্যাস নিহিত থাকে, যদি খাবার টেস্টি না হয়, খাবার স্বাদ যুক্ত না হয়, তখন সেই খাবারটি আমরা খাই না। কিন্তু ওই খাবারের বিভিন্ন প্রকারের আমরা কমেন্ট করে থাকি যে আজকে খাবার ভালো হয়নি, এরকম সেরকম। তো মনে রাখবেন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা হচ্ছি মুস্তাফা করিম আলিহ সালাতু সালামের উম্মত, তার গোলাম। আমার নবী আলিহ সালাতু সালামের এই ব্যাপারে তার আমল কেমন ছিল? প্রিয় আকা আলিহ সালাতু সালাম যখন কোনো কিছু আহার করতেন, যদি তাকে ভালো লাগতো তা আহার করে নিতেন, আর যদি ভালো না লাগতো প্রিয় আকা আলিহ সালাতু সালাম তা খেতেন না। কিন্তু ওই খাবারের ব্যাপারে ব্যাড কমেন্ট তিনি করতেন না। তো আমাদেরও এমন হওয়া উচিত যে খাবারের ব্যাড কমেন্ট যাতে আমরা না করি। খাবার পছন্দ হলে আমরা খেয়ে নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর যদি পছন্দ না হয় তাহলে খাবার না খাওয়া উচিত, কিন্তু তার ব্যাড কমেন্ট করা অনুচিত। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমরা খাবারের ব্যাড কমেন্ট করব না ইনশাআল্লাহুল করিম। খাবারের আগে ও পরে হাত মুখ ধৌত করা, খাবারের এই আদবসমূহ মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। অর্থাৎ আমার নবী আলাইহিস সালাম যখনই খাবার পানাহার করতেন, খাবারের আগে পরে দোয়া পাঠ করতেন, ক্ষুধা যতক্ষণ পর্যন্ত লাগতো না তিনি খাবার আহার করতেন না। আজ আমাদের যখনই খাবার চলে আসে, খিদে লাগুক বা না লাগুক আমরা ভক্ষণ করে নিই, এতে আমাদের পাকস্থলীর অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, আরেকটি খুবই উত্তম দিক আমরা পেলাম যে পেট ভর্তি করে না খাওয়া। আমরা যখনই খাবার পানাহার করি তো পেট ভর্তি করে খাবার খেয়ে নিই, এরপরে আমাদের কোনো কাজ করতে অলসতা লাগে, আমরা সেই কাজটি পরিপূর্ণভাবে করতে পারি না। কিতাবে বর্ণিত যে ক্ষুধাকে তিন ভাগে বিভক্ত করো, নাম্বার এক খাবারের, নাম্বার দুই পানির, এবং নাম্বার তিন বাতাসের।
এই তিন ভাগে বিভক্ত করলে আমরা সহজে আমরা স্বাস্থ্যবান হতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য আল্লাহু আকবার কেমন ছিল, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারে এগুলো থাকতো, কি কি? কদু, খেজুর, আঙ্গুর, তরমুজ, মাংস, দুধ, যব, মধু, সিরকা, সাতু ইত্যাদি। এটি এমন খাদ্য যার উপকারিতা ডাক্তারদের গবেষণা মোতাবেক সকলেই একমত, অর্থাৎ যতগুলো ডাক্তার হয়েছে সকলেই বলেন যে এই খাবারগুলি হচ্ছে উপকারীর শেষ নেই, অর্থাৎ উপকার নিহত, অর্থাৎ সকলের দৃষ্টিতে এগুলো খাবার মানুষকে স্বাস্থ্যবান থাকতে সহায়তা করে। প্রিয় দর্শক মণ্ডলী, মানুষের জীবনকে গঠিত করার জন্য পানির গুরুত্ব অপরিসীম। সেই পানি স্বাস্থ্যের জন্য উপকারী যেটি পরিষ্কার পরিচ্ছন্ন। পানি ও অন্যান্য শরবতের ব্যাপারেও প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে নূর আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো পানি পান করেছেন? আবার অনেক সময় এর সাথে দুধ অথবা মধু মিশ্রিত করে পান করেছেন। আবার অনেক সময় পানিতে কিশমিশ আর খেজুর মিলিয়ে পান করেছেন। পানি শুধুমাত্র তৃষ্ণা নিবারণ করে, কিন্তু দুধ আর মধু মিশ্রিত পানি পানির সাথে সাথে খাবারেরও কাজ করে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঠান্ডা ও মিষ্টি শরবত পছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, একজন মানুষের দৈনিক কতটুকু পানি পান করা উচিত? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে দৈনিক 12 থেকে 14 গ্লাস পানি পান করা উচিত। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখে নেই যে আমাদের মাঝে পানির ঘাটতি থাকার কারণে বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হই। কাজেই আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করি, এতে আমাদের জন্য অসংখ্য উপকার নিহিত রয়েছে। পানি পান করার সুন্নত আদব কি? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে কোনো কাজ যদি নিজ ইচ্ছায় করি, যে কোনো কাজ কোনো নিয়ম কানুন ছাড়া করি, তাহলে ওই কাজের মধ্যে আমাদের বরকত থাকবে না। যদি আমরা কোনো যে কোনো কাজ কোরআন ও সুন্নাহ মোতাবেক করি, সুন্নত আদব সহকারে করি, তখন ওই কাজটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকতের পাশাপাশি সেই জিনিসটি আমাদের শরীরের জন্য থাকবে খুবই উপকারী। যেমন পানি পান করার সুন্নত আদব কেমন, অনেকে হয়তো আপনারা নতুন জানবেন আজকে। আমরা যে পানি পান করি, তো পানি পান করার সময় আমরা দেখি যে গ্লাস আমাদের ডান হাতে আছে না বাম হাতে, এটারও আমাদের খেয়াল থাকে না। আচ্ছা, আমরা যে পান করি, পান করার পূর্বে কি পড়তে হবে, কয় নিঃশ্বাসে পান করতে হবে, পান করার পর কি পড়তে হবে, এগুলো থেকে আমরা উদাসীন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা পানি পান করার যে সুন্নত আদব সে সম্পর্কে শুনে নেই। যখনই আমরা পানি নেব, আমরা দেখে নেব যে আমাদের পানির যে গ্লাসটি, সেই গ্লাসটি আমাদের ডান হাতে আছে না বাম হাতে। যদি বাম হাতে থাকে, ডান হাতে নিয়ে নিন আর পানিটাকে দেখে নিন, যাতে পানিতে ময়লা আবর্জনা না থাকে, কীটপতঙ্গও থাকতে পারে যা আমাদের শরীরে গিয়ে আমাদের কষ্টের কারণও হতে পারে। কাজেই আমরা পানি পান করার আগে দেখে নিব, ডান হাতে নিব, ডান হাতে নিয়ে পানিটিকে দেখে নিব। আচ্ছা, দাঁড়িয়ে আছি, বসে যাব। এরপর পানিটা পান করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। এরপর তিন নিঃশ্বাসে পান করব। তিন নিঃশ্বাসে পান করার পর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলবো। প্রিয় দর্শক মণ্ডলী, পান করার আগে কি পাঠ করব? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম। তো আমরা যদি লক্ষ্য করি, বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর রয়েছে। তো এই 19টি অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে রয়েছে। কিতাবে বর্ণিত প্রত্যেকটি অক্ষরের সওয়াব হচ্ছে 4000। অর্থাৎ যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, প্রত্যেক হরফে 4000 নেকি,
তো ১৯কে আপনি ৪০০০ দ্বারা গুণ দিলে ৭৬০০০ নেকি অর্জন হবে যদি কেউ বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে। তো কাজেই আমরা কেন না প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করব। এরপরে আসেন, পান করা হয়ে গেল, আমরা কি পাঠ করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে হে আমাদের ইমাম, আপনার এত বেশি জ্ঞান অর্জন কিভাবে হলো? তো আমাদের ইমাম ইমামে আজম হযরতে নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ, আমি যা কিছু আমার শিক্ষা অর্জন হয়, আমার যা কিছু পাওয়া হয়, ওই শিক্ষা নেয়ার পর, ওই জিনিসটি জানার পর আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পাঠ করি। তা আমার জ্ঞানী হওয়ার এটি হচ্ছে রহস্য, অর্থাৎ আমি শুকর আদায় করি। প্রিয় দর্শক মণ্ডলী, এই পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতই না সহজ করে দিয়েছেন। পৃথিবীর যে কোনায় যান আপনি, এই পানিটা খুবই নিম্ন টাকায় অনেক জায়গা ফ্রিতে আমরা পেয়ে যাই পানি। তো এই পানি কত বড় নেয়ামত, যেদিন পানি থাকবে না সেদিন এই নেয়ামতটির কদর আমরা জানতে পারবো। তো এই এত বড় নেয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো এই নেয়ামত পাওয়ার পর আমাদের কি বলা উচিত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হচ্ছে শুকর আদায় করা। আর শুকর আদায় করা কেমন? আল্লাহু আকবার বলা হয়েছে যে নেয়ামতকে শুকর আদায় করে বন্দি করে নাও, যদি শুকর আদায় করা না হয় তাহলে নেয়ামতটি চলে যাবে। এখন শুকর আদায় করব কিভাবে? কোরআনে পাকে ইরশাদ রয়েছে, যে ব্যক্তি শুকর আদায় করে তাহলে তার উপকারিতা কি? কোরআন বলে, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি তুমি শুকর আদায় করো আমি আরও দেব। কাজেই এই পানি, এই সম্পদ, এই সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজন যা কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ, মওলা তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত নেয়ামত। তো আমরা এই সকল নেয়ামতকে পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অসংখ্য আমরা শুকর আদায় করি। আর প্রত্যেক কাজে কাজে আমরা কি পাঠ করব? আলহামদুলিল্লাহ মওলা তোমার শুকর, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর, আলহামদুলিল্লাহ মওলা তুমি আমাদেরকে এত নেয়ামত দিয়েছ। যদি আমার চোখ না থাকতো, যদি এই নেয়ামত আমি না পেতাম, আমার অবস্থা কী হতো? আল্লাহ তোমার অসংখ্য শুক্রিয়া, আল্লাহ নেয়ামতের শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অর্থাৎ বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ পাঠ করা। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই যে এই যে জিলহজ মাস, এই মাসে বেশি বেশি তসবি তাহালিল পাঠ করা উচিত। তাহালিল তসবি এবং তাকবীর। তাহালিল কি? তাহালিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবর, আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে মাস, এই মাসের কিতাবে বর্ণিত যে জিলহজ মাসের প্রত্যেকটি নেকির সওয়াব সাত শতগুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই নিয়ামত আমরা পেলাম জিলহজ মাসে। আমাদের বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করে অন্য মুসলমান ভাইদের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করুক। আমিন বেজাহে খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুবারক ঈদ মুবারক, মুবারক সবাইকে ঈদ মুবারক, মুবারক মুবারক ঈদ মুবারক, মুবারক সবাইকে ঈদ মুবারক, মুবারক।